আল্লাহ বলবে আসবিরনি মাইয়াবকা, মালাকুল মওত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মওত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মওত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর, কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাব, মালাকুল মওত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াপ্পা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? সব মারছি। সবাই মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি? জিনদের মারো, সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে এন্তেকাল করিয়েছ, সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো, সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মওত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মওত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ, মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা, কারা কথা বলেন? আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো, শুরু হবে ফেরেশতা নিধন, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, ও মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু চারজন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মওত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মওত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মওত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর, মালাকুল মওত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মওত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যাবে। মালাকুল মওত বলবে এটা আবার কেমন কথা, আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মারছি, আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরব? আল্লাহ বলবেন মালাকুল মওত এটাই তো বিধান, কুল্লু নাফসিং যায়িকাতুল মওত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মওত, যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মওতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মওত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতরণ হবে সে সময়, কাঁপতে থাকবে মালাকুল মওত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যে দাঁড়াও। মালাকুল মওত ওই জায়গার মাঝখানে যে দাঁড়াবে আর কাঁপবে, আল্লাহ চিৎকার দিয়ে বলবে মুতিয়া মালাকাল মওত, মুত, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মওত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মওতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে,
এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কেয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। ভয়ঙ্কর চিৎকার হবে, মালাকুল মাউত শেষ। এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া তিনি কে? বইটা থেকে কথা শুনবো আজকে আমরা, এই বইটার নাম কি বলেন তো? সবাই বলেন কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? সন্দেহ সংশয় এগুলো থাকবে কেমনে, কারণ এটাকে নাজিল করেছে কে? রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট, দ্য মোস্ট important book in the world, where of there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। মুত্তাকিনদের জন্য বইটাকে হেদায়েত করে পাঠিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, এই কিতাবের মধ্যে সব কাজের সমাধান পাবা, জীবনে মরণে সমাজে ফ্যামিলিতে সব কাজের সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় আখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে। চিল্লা বলে ঠিক না? এজন্য বাঁচতে হলে কোরআন থেকে সমাধান নিতে হবে, কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে না পারলে আপনার জীবনটা সুন্দর হবে না, আপনার ফ্যামিলি সুন্দর হবে না, আপনার সমাজ সুন্দর হবে না, আপনার দেশ সুন্দর হবে না, এই দেশ থেকে দুর্নীতি কমানো যাবে না। চিল্লায় বলেন ঠিক না? দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দূর হবে না। এটা নাম দিয়েছি আমি ল্যাংড়া দুদক। কি দুদক? যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দূর করবে, ওটার ভিতরে দুর্নীতি আছে না নাই? শুনেছি সর্ষে দিয়ে নাকি ভূত তারায়, সর্ষের ভিতরে ভূত চিল্লায় কর ঠিক না? এই জন্য কোরআন থেকে সমাধান নেন। আল্লাহ বললেন, গোলাম এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব যদি পড়া শুরু করে দাও, আমল শুরু করে দাও, অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথের উপরে তুলে দিবে কে?